ফ্রাইডে ফান্ডার আজকের নিবেদন, তন্ময় মুখার্জির লেখা ন্যাড়াপোড়া গল্পের অন্তিম তথা শেষ পর্ব। গল্পের প্রধান চরিত্রে নিলয়, রমেন, রাখাল ভট্টাচার্য ও অরুণ ঠাকুর। গল্প পাঠে সুজয়। অন্যান্য চরিত্রে নবনীতা, অরিজিৎ, অতনু, অর্পিতা, সুরাজ ও শুভঙ্কর। শুরু হচ্ছে তন্ময় মুখার্জির লেখা গল্প ন্যাড়াপোড়া। ও তুই, রমেন কোথায়? তাকে ডাকলি? হ্যাঁ, ডেকেছি। আর অরুণ ঠাকুরকে ডাকতে যেতে হবে শুনে সে তো তাকে আনতে চলে গেছে। ও, এখন সে এলেই হয়, তাহলেই রক্ষে। নাহলে তোরা যে কী ঝামেলা নিয়ে এসে বাড়িতে ঢুকিয়েছিস সেটা হয়তো টের পেতিস পরে। তবে সেটা যে কী বিপদ হবে আমি জানি না। আচ্ছা মামা, এই অরুণ ঠাকুরকে? অরুণ ঠাকুর, অরুণ ঠাকুর হলেন একজন তন্ত্র সাধু। অরুণ কুমার ভট্টাচার্য হলো তার পুরো নাম। তোকে রাখাল ভট্টাচার্য মশাইয়ের কথা বললাম না, উনি তারই শিষ্য। তার গুরু রাখাল ভট্টাচার্য মশাইয়ের কাছে তন্ত্র সাধনা, শাস্ত্র জ্ঞান সমস্ত কিছু শিখে নিয়ে আজ তিনি তার গুরুর মতো এই অঞ্চলে একজন বিখ্যাত মানুষ হিসেবে পরিচিত। আর উনি এই সমস্ত ব্যাপারে তার গুরুর মতোই সিদ্ধ হস্ত। এখন দেখা যাক তিনি এর কী বিধান দেন। উনি না আসা অবধি কিচ্ছু বলতে পারছি না, উনি একমাত্র সমাধান করতে পারবেন। এইবার আমার কাছে ব্যাপারটা অনেকটা পরিষ্কার হয়ে গেল, তাই সেই জন্যই মামাকে বললাম। তাহলে বোঝা গেল যে ওই ঘোষাল বাড়ির মাঠে দাদু বাক্সটাকে পুঁতে দিয়ে এসেছিল, আর ওই একই জায়গায় নাড়াপোড়া করার জন্য সুপারি গাছের গুড়িটাকে মাঝখানে পুঁতবে বলে গর্ত করে। ওই গুড়ি পুঁততে গেলে প্রায় অনেকটাই গর্ত খুঁড়তে হয়, না হলে পড়ে যাওয়ার ভয় থাকে। গর্ত খোঁড়ার সময় সেই পানদানটা সৌরভের হাতে চলে আসে, সেই সময় কাউকে কিছু না জানিয়ে বাক্সটাকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে। আর বাড়িতে আনার পরেই রাত্রেবেলায় আমাদের মতোই কিছু একটা দেখে বা তাদের বাড়িতে কিছু একটা অঘটন ঘটে যায়, যার ফলে সে ওটাকে পরের দিনই সন্ধ্যাবেলায় ন্যাড়াপোড়ার আগুনের মধ্যে ফেলে দেয়। আর তারপর পরেই পুনরায় জেগে ওঠে সেই পঞ্চমন্দির আসন, আর সেটাই তোরা দেখেছিস। আর রমেন সেটাকে বাড়িতে বয়ে নিয়ে এসেছে। তোদের আর কিছু বলার নেই, বুঝলি? এইসব নানান কথা হচ্ছে বেশ খানিকক্ষণ ধরে। কিছুক্ষণ বাদে রমেনদা ফিরে এলো। বাইরে তার সাইকেলের বেলের শব্দের সাথে তার গলার আওয়াজও পেলাম, শুনতে পেলাম। সে যেন কাকে বলছে, আসুন আসুন ঠাকুর কাকা আসুন, এই যে বাবার ঘর এইদিকে। রমেনদা মামার ঘরে ঢুকে এলো। তার পিছনে লাল বস্ত্র পরিধান করা একজন বছর ষাটেকের বয়স্ক ভদ্রলোক ঘরে ঢুকে এলেন। গায়ের রং ফর্সা, এক মুখ কাঁচা পাকা দাড়ি, কপালে লম্বা সিঁদুরের লাল তিলক, গলায় ও হাতে রুদ্রাক্ষমালা। তাকে দেখে অনেকটা ভৈরব সাধু বাবার মতো লাগলো আমার। তিনি ঘরে ঢুকে বড় মামাকে হাত জোড় করে একটা প্রণাম জানালেন। মামাও দেখলাম প্রতি নমস্কার করলেন। রমেনদা একটা কাঠের চেয়ার এগিয়ে দিতে মামা বললেন, বসুন ঠাকুর মশাই, বসুন। ঠাকুর মশাই নিঃশব্দে চেয়ারে বসে মামার ঘরের চারদিকে কিছু যেন একটা খুঁজছেন এই রকম দৃষ্টিতে তাকিয়ে দেখতে দেখতে বললেন, তোমার শরীর এখন কেমন আছে দাদা? সে যে কি গুরুগম্ভীর গলা তার কি বলবো। শুনে মনে হলো যেন ঘরের মধ্যে গুড়গুড় করে মেঘ ডেকে উঠল। বাপরে, ভাবলাম এই লোক যদি সংস্কৃত উচ্চারণ করে মন্ত্র বলে তাহলে ভূত প্রেত দত্তি দানো সে যে অপদেবতাই হোক এই তল্লার ছেড়ে পালিয়ে যেতে বাধ্য। আমি বললাম, তাই নাকি?
নিলয় বলল, তার বলছি কি তোকে, তা যাই হোক। প্রতি উত্তরে মামা বললেন, ওই এখন আছি একরকম, দিন গুনছি কবে বিধাতা ডাক দেবেন আর আমাকে তার কাছে চলে যেতে হবে। তুমি যে আসবে ঠাকুর আমি জানতাম। তা আসবো না কেন? এই বাড়ির সাথে আমার গুরুদেবের এককালে ভালো সম্পর্ক ছিল, আমি তার হাত ধরে বহুবার এখানে এসেছি। শেষবারে আপনাদের বাড়িতে মায়ের পুজোর সময় আমি এই বাড়িতে পুজো দেখতে এসেছিলাম, আর সেই দিন আমার গুরুর ক্ষমতা দেখে বিস্মিত হয়ে তার শিষ্য হওয়ার পণ করে বসি। তুমি তো সবই জানো দাদা, তোমাদের ডাকে আসতে তো হবেই, না হলে উপরে গেলে আমার গুরুর কাছে জবাবদিহি করতে হবে যে আমাকে। মামা হেসে বলল, আচ্ছা এই নাও, এই হচ্ছে সেই বাক্সটা, এটার জন্যই তোমাকে ডাকা হয়েছিল। এখন দেখো এটার কি করা যায়। এটা থেকে মনে পড়লো কিছু? দেখেই বুঝতে পারছি এটা সেই বাক্সটা, মানে ঠাকুমার পানদান। কিন্তু এটা তো কোথাও একটা পুঁতে রাখা হয়েছিল, কে এটাকে নিয়ে এসেছে, কে পেলো এটা? বড়মামা তখন আমাদের বলা কথা আর কি দেখেছিলাম তার সমস্ত কিছুটা বলল। সমস্ত শুনে অরুণ ঠাকুর মশাই বললেন, বুঝতে পারলাম, না বুঝেই বাক্সটা তোমরা নিয়ে এসেছ, তোমাদের আর দোষ কি? তবে এটাকে আগুনে পুড়িয়ে দেওয়াটা ঠিক হয়নি, বাক্সটাকে আগুনে দেওয়ার জন্য এই বাক্সের ভিতরে থাকা মন্ত্রে লেখা বজ্রপত্র ঠাকুরের কিছু মন্ত্র পড়া জিনিস পুড়ে যায়, আর তাতেই এই আসন পুনরায় জেগে ওঠে। অরুণ ঠাকুর বাক্সটাকে নিয়ে সেটা খোলে, আর তখনই সমস্ত ঘর সেই মরা পচা গন্ধে ভরে ওঠে। মামা নাকে একটা চাদর ঢেকে নেয়, আমি হাতের কাছে একটা গামছা পেয়ে সেটা দিয়ে নাক ঢেকে নিই, আর রমেনদা মামির একটা শাড়ি আলনায় ভাঁজ করে রাখা ছিল সেটাকে টান দিয়ে আলনা থেকে নামিয়ে তার নিজের নাক ঢেকে নেয়। কিন্তু অবাক হলাম এটাই দেখে যে অরুণ ঠাকুর দিব্যি সেটাকে দেখছে, নিজের ডান হাতের অনামিকা আঙুল বাক্সের ভিতরে ছায়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যেন জল ঘাটার মতো করে খাচ্ছে আর দেখছে। আশ্চর্যজনক ব্যাপার। এরপর দেখলাম তার আঙুলটা বাক্সের ভিতর থেকে বার করে এনে বাক্সটাকে বন্ধ করে দিয়ে বলল, অস্থিগুলোতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সবে, তবে তোমরা বোধহয় না বুঝে একটা ভালো কাজ করেছ। আমরা সেই সময় ঠাকুর মশাইয়ের দিকে তাকাতেই সে বলল, কাল রাতে তোমরা ব্যাপারটা কি ঘটছে দেখতে গিয়েই বাধা দিয়ে এসেছো, তবে তোমরা সেখানে না গেলে এই আসনের সমস্ত প্রাণীগুলো রাতারাতি জেগে উঠত, আর যে বিপদ এই সমস্ত অঞ্চলে পরবর্তী সময়ে ঘটে যেত তার তোমাদের বলে বোঝাতে পারবো না। মনে করে নাও দিন কয়েকের মধ্যে এই সমস্ত অঞ্চলটা শ্মশানে পরিণত হয়ে যেত। আমি তখন নিজে হাসবো না কাঁদবো চিন্তা করছি, রমেনদার দিকে চেয়ে দেখলাম সে তখন আমার দিকে তাকিয়ে একটা ফিক করে হেসে বুঝিয়ে দিল যে সে গর্বিত। মামা বললেন, তাহলে এখন কি করতে হবে? দেখো দাদা, করতে তো হবে অনেক কিছুই। আজ দোল পূর্ণিমা তিথি, আজ রাত 11:03 নাগাদ পূর্ণিমা না ছেড়ে চলে গেলে কিছু করা যাবে না। আমাকে একবার আমার বাড়ি ফিরে যেতে হবে, কারণ কিছু প্রয়োজনীয় জিনিস আনতেই হবে, দশকর্মার দোকানে সে জিনিস পাবো না, নাহলে আমি তোমাদের দিয়ে নিয়ে আসতে বলতাম। ঠাকুর মশাইয়ের গলার শব্দ শুনতে পেয়ে এতক্ষণে বড় মামি আর মা ঘুম থেকে উঠেই মামার ঘরের দরজায় কখন যে এসে দাঁড়িয়েছিলেন টেরই পাইনি। পিছন ঘুরে গামছাটা রাখতে গিয়ে দেখি চোখ পড়ল, দুজনকেই দেখলাম চুপ করে দাঁড়িয়ে অরুণ ঠাকুরের কথা শুনছেন। ঠাকুর মশাই বললেন, এই জিনিস আর বাড়িতে রাখা যাবে না, না বাড়িতে না বাইরে। ভোর আর রাতের সন্ধিক্ষণে এই আসনকে জাগাতে আসবে কোনো না কোনো নিকৃষ্ট তান্ত্রিকের প্রেতাত্মা,
আর সে জীবিত অবস্থায় তন্ত্রের মাধ্যমে যে দুষ্কর্ম করার সাহস পায়নি, সেই আসনের ছাই নিয়ে পুনরায় আবার তাকে তার আসনে বসিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে তার কার্য সিদ্ধি করার চেষ্টা করবে। আমি বললাম, তার মানে ঠাকুরমশাই আমরা দুইজনে কাল রাতে যে ছায়া মূর্তিটাকে দেখেছিলাম ওটা সে কোনো একটা নিকৃষ্ট তান্ত্রিকের দুরাত্মাই হবে, তাছাড়া আর কিছুই না। তাদের আত্মা আমাদের এই পরিবেশের চারদিকে ঘুরে বেড়ায়, হয়তো সে গন্ধ পেয়েই চলে এসেছিল। আগুনে পুড়ে গিয়ে সেই বাক্সের সমস্ত বাঁধন নষ্ট হয়ে যায়, আর সে দুরাত্মা সুযোগের সদ্ব্যবহার করে, তাকে জাগিয়ে তোলার চেষ্টা করে। তবে তোমরা তাকে দেখতে চাইলে আমি তোমাদেরকে আজই এখানে দেখাতে পারি, যদি তোমাদের দেখার সাহস থাকে। আমি বললাম, ঠিক আছে দেখাবেন। উনি হেসে উঠে মামাকে বললেন, তোমার গুণধর ভাগ্নিটির সাহস আছে দাদা। মামা বলল, থাকতারি পড়ছে যখন সাহস তো থাকবে, তাছাড়া ভবিষ্যতে অসুস্থ মানুষের শরীরে যখন ছুরি কাঁচি চালাবে তখন তো সাহস লাগবেই, নাহলে চলবে কি করে। মা পেছন থেকে আমাকে বলল, নীলু তোর মাথাটা তা কি খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, না না ঠাকুরমশাই, ওকে এইসব দেখাবেন না দয়া করে, আমার ওই একটাই মাত্র ছেলে ঠাকুরমশাই, ওর কিছু হয়ে গেলে আমি মরে যাব, আমি আর বাঁচব না। ঠাকুরমশাই বললেন, মায়ের মন এমনই হয়, তুমি চিন্তা করো না দিদি, তোমার ছেলের কিচ্ছু হবে না। ওর ললাটে জ্যোতি দেখতে পাচ্ছি, ও ভবিষ্যতে অনেক মানুষের স্নেহ পাবে, ওর সাহস আছে, ওর কিচ্ছু হবে না। মা সেই কথা শুনে যেন একটুখানি শান্ত হলেন। বড়মামি এতক্ষণে চা করে নিয়ে চলে এসেছিলেন, মাথায় ঘোমটা টেনে ঘরে ঢুকে ঠাকুরমশাইকে চা হাতে দিয়ে একটা প্রণাম করতেই উনি বললেন, বেঁচে থাকো মা, দাদার সামনে আমাকে প্রণাম করো না, আগে তাকে প্রণাম করো। এর মধ্যেই রমেনদা এসে আমার পাশে দাঁড়িয়ে আমার কপালে হাত দিয়ে কি যেন দেখল। আমি বললাম, কি দেখলি? জ্যোতি। ঠাকুরমশাই চা শেষ করে বললেন, দাদা আমি তাহলে আসছি, তুমি রমনকে পাঠিয়ে দাও আমার সাথে, আর হ্যাঁ ঠাকুর ঘরে বসতে হবে, আর যা যা লাগবে আমি লিখে দিয়ে যাচ্ছি, আসার সময় রমেন যেন নিয়ে আসে। আর বৌদি তুমি, দিদি আর দাদা ঘরেই থেকো, বাইরে বেরিও না, কারণ এই বাক্স এখন তোমার বাড়িতেই আছে, এই বাক্সটা আমি না আসা অবধি তোমাদের ঠাকুর ঘরের মহাকালের সামনে রেখে যাচ্ছি, তার সামনে থাকলে কিচ্ছু হবে না। ভোরের সময় এই দুরাত্মা সুযোগ খুঁজবে বাক্সটাকে দখল করার, তাতে যেন কারো কোনো ক্ষতি না হয় আমি সেই ব্যবস্থায় করে দিচ্ছি। এই বলে তিনি চেয়ার ছেড়ে উঠে পড়ে বাক্সটাকে হাতে নিয়ে ঠাকুর ঘরে ঢুকে গেলেন। মামা বাদে আমরা সবাই তার পেছন পেছন গেলাম। উনি দেখলাম সেই বাক্সটাকে শিব ঠাকুরের বুকের উপর রেখে হাঁটু গেড়ে প্রণাম করে ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে দরজায় ছিটকেনি লাগিয়ে দিলেন। তারপর ঝুড়ি থেকে কালো তিল বের করে ঠাকুর ঘরের চৌকাঠের সামনে মেঝেতে একটা সরল রেখা টেনে দিলেন। তারপর সেই কালো তিল সারা বাড়িতে অল্প অল্প করে হাতে নিয়ে ছিটিয়ে বাড়ির মেন গেটের কাছেও কালো তিল দিয়ে একটা সরল রেখা টেনে দিয়ে বললেন, আমি আপাতত বাড়ির বন্ধন করে দিয়ে গেলাম, অসুবিধা নেই, তবে বাড়ির বাইরে যেন কেউ পা না দেয়। মামি বলল, কিন্তু রমেন যে আপনার সাথে যাচ্ছে তার কিছু হবে না তো ঠাকুরমশাই? ওর গায়ে পৈতে আছে, ওকে ছুঁতেও পারবে না, যদি পৈতে না থাকতো তাহলে আমি ওকে বারণ করতাম, কাল রাতেও ওদের দুইজনের গায়ে পৈতেটা ছিল বলে বেঁচে গেছে, তাহলে আর তোমাদের ছেলেরা বাড়ি ফিরে আসতো না, থাক সে কথা, আমি তাহলে আসছি। এই বলে তিনি রমেনদাকে নিয়ে চলে গেলেন। সত্যি কথা বলতে কি, আমার তখন কেমন যেন একটা ভয় ভয় করতে লাগে,
সেটা যে কিসের ভয় তা জানি না। আমি বর্মার কাছে এসে বসতেই হঠাৎ আবার সেই ভৈরব সাধু বাবার কথাটা মনে পড়ে গেল। ভাবছি তিনি যদি কিছু করতেন তাহলে হয়তো মনের এই ভয়টা চলে যেত। কিরে, কি হলো তোর, এরকম ঘুম মেরে গেলি কেন? কি চিন্তাই বা করছিস? কিছু না, ঠিক আছি আমি। ভয় পাস না, সব ঠিক হয়ে যাবে। আয় দেখি, এদিকে আমার কাছে এসে বস। তার আগে পিছনের জানলাটা একটুখানি বন্ধ করে দে তো, বড্ড মশা ঢুকছে। আমি উঠে গিয়ে মামার খাটের জানলাটা বন্ধ করতে গেলাম। জানলার কপাট দুটো আটকে দিতে যাব, সেই সময় বাইরে থেকে আসা একটা ঠান্ডা হাওয়া যেন আমার সারা শরীরের উপর দিয়ে আমাকে ছুঁয়ে চলে গেল। আর আমি তখন বুঝতে পারলাম যে সেটা, আমি বললাম, সেই সতী ডাইনির ঘাটের হাওয়া, তাই তো ভৈরব সাধু বাবা? হ্যাঁ, একদম তাই। বুঝলাম তিনি এসে গেছেন, আর চিন্তা নেই। মন থেকে তখন সমস্ত ভয় দূর হয়ে গেল এক নিমেষে। জানলাটা বন্ধ করে মামার খাটে বসে আছি, আর ওদিকে মা আর বড় মামি পাশের ঘরে বসে বোধহয় এইসব আলোচনায় করছেন। মামা বললেন, অরুণ ঠাকুর চলে গেছেন? হ্যাঁ, রমেনদাকে সঙ্গে করে নিয়ে গেছেন। আচ্ছা মামা, একটা কথা জিজ্ঞেস করব। বল না। একজন সাধু বাবার সাথে আমার দেখা হয়েছিল বছরখানেক আগে। তো তার সাথে গল্প করতে করতে জেনেছিলাম তার জ্ঞানের বয়স নাকি 108, আর তার বয়স তারও বেশি। আচ্ছা, এর মানে কি আমি ঠিক বুঝতে পারলাম না। এটা জানিস না, শিব ঠাকুরের অনেক নামের মধ্যে 108টা নাম জপ করলে অনেক বাধা বিপত্তি থেকে রক্ষা পাওয়া যায়। তাই 108 নামের মাহাত্ম্য অনেক। এটা হিন্দুদের একটা শুভ সংখ্যা। 108টা পদ্মফুল, বেলপাতার মালা দিয়ে মায়ের পুজো হয় জানিসই তো, আর যজ্ঞেও তাই লাগে। আবার আমাদের শরীরে 108টা শিরা উপশিরা রক্ত বহন করে নিয়ে এসে আমাদের হৃদয়ে স্পন্দনের সৃষ্টি করে, মানে জীবনী শক্তি দেয়। তবে সাধু অবদায় শিবের 108টা নামের রুদ্রাক্ষ মালা নিয়ে জপ তপ করে তার সিদ্ধি লাভ করেছেন বা জ্ঞান লাভ করেছেন, তাই তোকে 108 জ্ঞানের বয়স বলেছে। আর তার বয়স কত সেটা আন্দাজ করা মুশকিল, কারণ এসব সাধু বাবারা 100-150 বছর অবধি বেঁচে থাকে। সময় হলে কেউ কেউ আবার নিজেই নিজের শরীর ছেড়ে চলে যায়। এইসব বহু দিনের তপস্যার ফল আর কি। আমি ঠিক বুঝতে পারলাম না, তবে সেটা মামাকে বললাম না। যাই হোক, রাত্রি 10:30 নাগাদ অরুণ ঠাকুর মশাই এলেন। তার আগে রমেনদা বাজার থেকে ঘি, ফুল, বেলপাতা, ফল এইসব নিয়ে এসে ঠাকুর ঘরে রেখে দিয়েছে। ও এসে খবর দিল যে আসার সময় সৌরভের সাথে দেখা হয়েছে, সে হাসপাতাল থেকে দুপুরেই চলে এসেছে। রমেনদার বাজারে ব্যাগের ভেতর ফল ফুল দেখে সৌরভ জিজ্ঞাসা করল বাড়িতে কোনো পুজো আছে কিনা। কথাটা বলতেই রমেনদা পুরো ঘটনাটা খুলে বলতেই সে স্বীকার করে নেয় যে সে বাক্সটা আগুনে ফেলে দিয়েছিল, আর মামার আইডিয়ার সাথে বাকি সব মিলে গেল। রাতে সে নাকি তার ঘরের মধ্যে কাকে ঘোরাফেরা করতে দেখেছে, সে আবার আরেক গল্প, পরে একসময় বলবো তোকে। আমি কি দেখেছি সেটা আগে বলে নি। যাই হোক, রাত 10:30 নাগাদ অরুণ ঠাকুর মশাই মামার বাড়িতে এলেন। আর ঠাকুর ঘরে ঢুকে তিনি পুজোর সমস্ত সামগ্রী নিয়ে পুজোর আয়োজন করতে শুরু করে দিলেন। মা, বড় মামি, রমেনদা, বড় মামা
আমরা সবাই মিলে বাড়ির বাইরে উঠোনে মাদুর বিছিয়ে বসে দেখছি। বেশ খানিকক্ষণ পরে ঠাকুরমশাই তার পুজোর আয়োজন শেষ করে তিনি আসন ছেড়ে উঠে আমাদের সামনে এসে বড় মামিকে বললেন, বৌদি, তুমি দাদাকে নিয়ে আর দিদিকে নিয়ে ঘরে চলে যাও, দরজায় খিল তুলে দিয়ে ভেতরেই থাকবে, আমি না ডাকা অবধি বাইরে বেরোবে না। তোমার এই দুই ছেলে আমার সাথেই থাকুক, আমার কাজে লাগবে না, ওদের কিচ্ছু হবে না, চিন্তা নেই। আর বাড়ির সমস্ত বাতি নিভিয়ে দাও, কোথাও যেন এক ফোঁটাও আলো না থাকে। মামি উঠে মামাকে ধরে ঘরে নিয়ে চলে গেল, মাও সঙ্গে গেলেন, আমি আর রমেনদা থেকে গেলাম। বাড়ির সমস্ত বাতি নিভে যেতেই চারদিকটা যেন কেমন পাল্টে গেল, বাতাস যেন থেমে এলো, একটা গুমোট ভাব। বাড়িতে শুধুমাত্র ঠাকুর ঘরেই শিব ঠাকুরের সামনে দুটো বড় বড় মাটির প্রদীপ চলছে। এরপর অরুণ ঠাকুর আমাদের একটা ছোট চাটাই পেতে ঠাকুর ঘরের বাইরে দরজার সামনে বসতে বললেন। আমরা দুজনে পাশাপাশি দুটো চাটাই পেতে বসে পড়লাম। তারপর ঠাকুরমশায় আমাদের চাটাইয়ের চারদিকে তিনবার কি একটা মন্ত্র পড়ে গঙ্গার জল আর তার সাথে কালো তিল দিয়ে গন্ডি কেটে দিল। যাই হয়ে যাক, গন্ডির বাইরে যেন না আসা হয়, তাহলে তোমাকে টেনে নিয়ে চলে যাবে, তোমার আত্মাটিকে দখল করার চেষ্টা করবে তার নিজের কাজে ব্যবহারের জন্য। আর যদি ভয় পাও তাহলে চোখ বুঝে শিব নাম করবে, ঠিক আছে? আমি বললাম, ঠিক আছে, আমরা এখানেই বসে থাকবো, চিন্তা নেই। ঠাকুরমশাই পুজো শুরু করে দিলেন, সেই গুরুগম্ভীর বাজখায় গলায় সংস্কৃত মন্ত্র উচ্চারণ করতে করতে এর একটু বাদে আসন ছেড়ে উঠে বাড়ির চৌকাঠ থেকে শুরু করে সমস্ত জায়গায় গঙ্গা জল ছিটিয়ে দিয়ে আবার আসনে এসে বসে পড়লেন। ঠাকুর ঘরের মেঝেতে দেখলাম নানা রকম আবির দিয়ে একটা ভুজ্রপত্র, তারপর একটা যন্ত্র আঁকলেন, আর মাঝখানে বোধহয় কোনো বীজ মন্ত্র এঁকে সেই পানদানটিকে খুলে ওর উপর রাখলেন। তারপর শুরু হলো মন্ত্র। আমার ভয় হচ্ছিল না, কিন্তু মন্ত্র উচ্চারণের শব্দে গায়ে কাঁটা দিতে শুরু করল। রমেনদাও এক মনে দেখে যাচ্ছে দেখলাম। এইবার যেটা হলো সেটার জন্য বোধ হয় আমরা দুইজনের কেউই প্রস্তুত ছিলাম না। ঠাকুরমশাই পুজোয় বসার আগে বাড়ির মেন গেট খুলে দিয়ে সমস্ত কালো তিল তুলে নিয়েছিলেন। বাড়ির মেন গেট খোলাই ছিল, তাই বাড়ির বাইরে থেকে এক বিভৎস গলার শব্দ কানে ভেসে এলো। শুনে মনে হলো কেউ বোধ হয় তার পোষ্য গরু ছাগলকে যেভাবে রাস্তা দিয়ে তাড়িয়ে নিয়ে যাওয়ার সময় মুখ দিয়ে শব্দ করে, ঠিক তেমনই শব্দ শুনতে পেলাম। আমার মনে হলো বাড়ির ভিতরে কেউ ধীরে ধীরে ঠুকে আসছে তার পোষ্যগুলোকে নিয়ে, একটা শেয়াল। হ্যাঁ, একটা শেয়ালই যেন আমাদের বাড়ির আশপাশ থেকে হুক্কা হুয়া করে বেশ কয়েকবার ডেকে উঠতেই আমার বুক কেঁপে উঠল। মাথা ঘুরিয়ে পিছনে উঠোনের দিকে আধো অন্ধকারে চাইতে দেখলাম সত্যি একটা শেয়াল, তবে তার শরীরটা নেই, আছে শুধু শেয়ালের কাটা মাথাটা, সেটা একটা শেয়ালের করটি। তার চোখের কোটরের জায়গা থেকে লাল উজ্জ্বল একটা আলোর দুটি যেন ঠিকরে বেরিয়ে আসছে। ভয়ানক তার চেহারা, আর সেই মাথাটা ধীরে ধীরে এগিয়ে এসে আমাদের সামনে দিয়ে গিয়ে ঠাকুর ঘরে ঢুকে এল। আর বাক্সের ভিতরে থাকা ছায়ের মধ্যে যেন মিশে গেল। আবার পিছনে চেয়ে দেখলাম একটা ছায়া মূর্তি বাইরের মেন গেটের সামনেটায় দাঁড়িয়ে আছে, আর সেই ছায়া মূর্তিটা তার মুখ থেকে নানা রকমের শব্দ করতে লাগলো।
একটা বিষধর সাপ এগিয়ে আসছে দেখলাম আমাদের দিকে। তার ফনা তোলা মাথাটা দেখা যাচ্ছে, কিন্তু সেটার নিচে কোনো শরীর নেই। সে যেন শূন্যে ভেসে আসছে। তারও দেখলাম মুখে কোনো মাংসের অস্তিত্ব নেই, আর চোখের মনির জায়গায় দুটো যেন জ্বলন্ত কয়লার টুকরো কেউ রেখে দিয়েছে। সেটাও একটা সাপের মাথার কঙ্কাল বলা যায়। আর সেই সাপের মাথাটাও দেখলাম ধীরে ধীরে ঠাকুর ঘরে ঢুকে এসে বাক্সের ভিতরে ঢুকে গেল, আর আমাদের পেছনে একইভাবে সেই শব্দটা অনবরত হয়েই চলেছে। অরুণ ঠাকুর মশাইয়ের মুখের মন্ত্র উচ্চারণও বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ আগে। তিনি পদ্মাসনে বসে একটা মূর্তির মতো স্থির হয়ে আছেন। মনে হলো তিনি ধ্যানে মগ্ন। অরুণ ঠাকুর মশাইয়ের মুখটা দেখতে পাচ্ছিলাম না, কারণ আমরা তার পিছনেই বসে আছি। রমেনদাও আমার মতোই সেই শব্দ শুনতে পাচ্ছে বুঝতে পারলাম, কিন্তু ও যে পল্টুর মতো ভীতু না তা বুঝতে পারছি। পল্টু এই সময় এই চাটাইতে বসে থাকলে হয়তো তার কি হতো তা একমাত্র ভগবানই জানেন। পূজোয় বসার আগে ঠাকুর মশাই তার বসার আসনের চারদিকে চারটে বড় বড় মোমবাতি জ্বালিয়ে দিয়েছিলেন, আর তার আলোতেই যা দেখেছি তা নেহাত কম নয়। খানিক বাদে আবার শুনতে পেলাম মামার বাড়ির চারদিকে উঁচু পাঁচিলের উপরে কোনো একটা দিক থেকে হুপ হুপ শব্দ আসছে, আর সেই শব্দটা যেন ধীরে ধীরে বাড়ির ভিতরের দিক থেকে শোনা গেল। মনে হলো একটা হনুমান যেন ঢুকে পড়েছে বাড়ির ভিতরে, আর তার সাথে সেই শব্দ। এইবার আমাদের খুব কাছ থেকে এই শব্দটা ভেসে আসছে। হ্যাঁ, এই তো আমার ডান দিকে একটা হনুমান, তারও শরীর নেই, আছে কেবল তার মাথা। মুখে মাংসের নাম মাত্র কিচ্ছু নেই, আছে কেবল তার মাথার খুলিতে জ্বলন্ত দুটো চোখ। সেই চোখ দুটো আমার পাশ দিয়ে চলে গেল, ঠাকুর ঘরে গিয়ে বাক্সের ভেতর ঢুকে গেল। আমি বললাম, তুই নিজের চোখে দেখেছিস? বিশ্বাস কর, এ তো কিচ্ছু না। এরপর আরো মারাত্মক জিনিস দেখলাম। দেখলি? এইবার আর বাইরের দরজায় নয়, শব্দটা হঠাৎই থেমে গেল। এইবার যেন অরুণ ঠাকুর মশাইয়ের গলার স্বর শুনতে পাচ্ছি। কিন্তু সেটা বাইরের মেন গেট থেকে। অথচ তিনি আমাদের সামনে বসে আছেন পদ্মাসনে, সে একই রকম ধ্যানমগ্ন অবস্থায়। অবাক হয়ে শুধু তাকিয়ে দেখছি, কিছুই মাথায় আসছে না, এও কিভাবে সম্ভব? অথচ তার গলার স্বরে কোন একটা মন্ত্র উচ্চারণ করছে আমাদের পেছনে শুনতে পাচ্ছি। আর সেই গলার শব্দের সাথে এতক্ষণ আমি যে শব্দটা শুনতে পাচ্ছিলাম তার সাথে একদম মিল পেলাম। আশ্চর্য, তাহলে কি ছায়ামূর্তিটা ওনারই ছিল? প্রশ্নটা মাথায় আসতেই পিছনে ফিরে দেখি আমার ডান দিকে দুটো মাথার খুলি, আর মাথার খুলি দুটোকে যে হাতে ধরে নিয়ে আসছে সে আর কেউ না, স্বয়ং অরুণ ঠাকুর। আমার চোখ দুটো যেন স্থির হয়ে দাঁড়িয়ে গেল, হতভম্ব হয়ে গেলাম। এই কি দেখছি? কি বলছিস? কি এটা কিভাবে সম্ভব? তুই অন্ধকারে বোধহয় ভুল দেখেছিস। তুই বিশ্বাস করিস চাই না করিস, আমি দেখেছি, অন্ধকারে নয়,
ঠাকুর ঘরের চার চারটে মোমের আলো আমাদের বাইরের উঠোন অবধি বেশ ভালোই দেখা যাচ্ছিল। অমিন্দাও সেদিকে তাকিয়ে থেকে আমার হাত ধরে ফেলতেই বুঝতে পারলাম সেও একই জিনিস দেখেছে, আর হতবা ঘর মতো সেই দিকেই হা করে তাকিয়েছিল। কিন্তু তার শরীরটা তখন আমাদের সামনে ধ্যান মগ্ন অবস্থায় বসে আছে। দেখলাম তার হাতে ধরা মাথার খুলি দুটো চোখের জায়গায় দুটো লাল জ্বলন্ত কয়লার টুকরো থেকে আগুন বেরিয়ে আসছে। এরপর তিনি ধীরে ধীরে আমার পাশ থেকে চলে গিয়ে মাথার খুলি দুটোকে বাক্সের মধ্যে ঢুকিয়ে দিয়ে তার নিজের শরীর ভিতরেই যেন মিলিয়ে গেলেন। এইবার দেখলাম অরুণ ঠাকুর একটুখানি যেন কেঁপে উঠলেন, তারপর তার হাত দুটোকে কপালে ঠেকিয়ে প্রণাম করে আবার পুজো শুরু করে দিলেন। প্রায় আধ ঘন্টা পুজো করার পরে একটা লাল সুতো বাক্সটার ভিতরে রেখে দিলেন। এরপর যজ্ঞের আয়োজন করলেন। সেই যন্ত্রের উপর থেকে বাক্সটা হাতে তুলে নিয়ে শিব ঠাকুরের বুকের উপর রেখে এক ঘন্টা ধরে যজ্ঞ করলেন। শেষে দুধ দিয়ে অগ্নিদেবকে শান্ত করে যজ্ঞের কিছুটা ছাই বাক্সটার মধ্যে পুড়ে একটা লাল শালু কাপড় দিয়ে মুড়িয়ে নিয়ে এসে তিনি বললেন, চিন্তা নেই, সব ঠিক হয়ে গেছে, এসো আমার সাথে এসো। আমরা চাটাই ছেড়ে উঠে এসে তার পেছন পেছন গেলাম। বাড়ির বাইরে এসে তিনি বললেন, একটা বট গাছ লাগবে, তোমাদের এখানে কোথাও আছে কি? আমি তো এদিকে খুব বেশি একটা আসি না, তাই জানিও না। রমেনদা বলল, হ্যাঁ আছে, ঘোষাল কাকাদের মাঠের বাঁশবনের পেছন দিকে পুকুর পাড়ের কাছেই একটা আছে, আসুন আসুন দেখিয়ে দিচ্ছি। এখান থেকে কত দূর? এই তো সামনেই, আসুন পাঁচ মিনিট হেঁটে গেলেই দেখতে পাবেন। ঠিক আছে চলো, কিন্তু একটা মোম নিয়ে এসো ঠাকুরঘর থেকে, আলো নিয়ে গেলে ভালো হবে। রমেনদা কথাটা শোনা মাত্রই বাড়ির ভেতরে এক প্রকার দৌড়েই গেল বলা যায়, হাতে করে মোমবাতি নিয়ে এলো। আর আমরা বাড়ির সামনের রাস্তা ধরে মাঠের দিকে হাঁটতে থাকলাম। রাত তখন প্রায় তিনটের কাছাকাছি হবে, রাস্তাঘাট ফাঁকা, শুধুমাত্র আমরা তিনজন সেই ফাঁকা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে মাঠ আর মাঠ পেরিয়ে ঝোপ জঙ্গল আগাছায় ভরা সরু রাস্তা ধরে বিশাল বাঁশবাগান পেরিয়ে পুকুর পাড়ের ধারের আম জাম কাঁঠাল নারকেল সুপারি গাছের জঙ্গলের মাঝখানে অন্ধকারে বিশাল বিশাল ঝুড়ি আর সাপের মতো শাখা প্রশাখা নিয়ে দাঁড়িয়ে থাকা বট গাছের গোড়ায় এসে দাঁড়ালাম। অরুণ ঠাকুর বললেন, মোমবাতিটা এবারে জ্বালাও। মোমবাতি জ্বালিয়ে তার হাতে দিতেই, এসো বলে উনি পুরো গাছটা এক পাক ঘুরে নিয়ে গাছের সামনে একটা নির্দিষ্ট জায়গায় বসে পড়ে বাক্সটাকে আমায় ধরতে বললেন। তারপর কোমরে গোজা একটা ছুরি বের করে শিকড়ের ভেতরে অনেকটা গর্ত করে বাক্সটাকে তার ভেতর মাটি চাপা দিলেন। তারপর বললেন, দেখো এই গোড়ার নিচ থেকে কেউ আবার যেন বাক্সটাকে বার না করে, তবে এই কথা কাউকে না জানানোই ভালো। আমরা সাথে সাথে বললাম, না না আমরা কাউকে এ কথা বলবো না। ঠিক আছে চলে এসো। এই বলে তিনি মোমবাতিটাকে গাছের গোড়াতেই রেখে দিয়ে বাড়ি মুখ হলেন। আমরা দুজনেও তার পেছন পেছন বাড়ি ফিরে এলাম। মামার বাড়িতে ফিরে এসে দেখলাম মা আর মামি মেন গেটের সামনে দাঁড়িয়ে আছে। ঠাকুর মশাইকে আপ্যায়ন করে ঘরে নিয়ে গিয়ে বসানো হলো, তার জন্য ফলাহারের ব্যবস্থা করা হলো। সামান্য কিছু ফল তুলে তিনি খেলেন, তারপর তাকে পাশের ঘরে বিশ্রাম নিতে পাঠিয়ে দিলেন মামি। বড় মামা ততক্ষণে ঘুমিয়ে পড়েছিলেন, জেগেই থাকতে চেয়েছিলেন কিন্তু শরীর আরো খারাপ করবে তাই আর জেগে থাকতে পারেনি। আমরা সবাই রাতের খাওয়া দাওয়া সেরে শুতে শুতে ঘড়িতে তখন ভোর পাঁচটা।
মামি একটুখানি নিজের ঘরে বিশ্রাম নিয়ে আবার সাত সকালে তার পড়ে থাকা সমস্ত বাড়ির কাজ করা শুরু করে দিলেন। আমার মাকে বললেন, তুমি বিশ্রাম করে নাও, এই সামান্য কিছু কাজ আছে, ও আমি ঠিক করে নিতে পারবো। আমি আর রমেনদা উপরের ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। আমি বললাম, বেশ বুঝতে পারলাম, তবে কিছু প্রশ্ন তোকে করি। তোর মামার বাড়িতে সারা রাত ধরে এত বড় একটা দক্ষ যজ্ঞ চলল, অথচ পাড়া প্রতিবেশীরা কেউ কিচ্ছু টের পেল না। আর ঠাকুরমশাইকে জিজ্ঞেস করে জেনেছিলিস যে সেই ছায়ামূর্তি মানে সেই দুষ্ট তান্ত্রিকের প্রেতাত্মার শেষে কি হল, মানে সে আবার ফিরে আসবে না তো? তা আমি আবার জানতে চাইব না। পরের দিন সকাল 9টা নাগাদ ঘুম ভেঙে উঠে নিচে চলে আসি, দেখি বড় মামার ঘরে বসে উনি গল্প করছেন, মানে রাতের ঘটনার আর কি। খানিকটা শুনে আমারও তো তাই মনে হলো, তাই আমিও তাকে প্রশ্ন করলাম যে আপনি এমন কি করলেন যে পাড়ার একটা লোকও জানতে পারলো না। উনি বললেন, মায়ার খেলা, বাড়ির ভেতরে থাকা এক তোমরা ছাড়া আর কেউই শুনতে পারবে না, কারণ এটা একটা গুপ্ত বিদ্যা। আমি বললাম, তাহলে সেই দুষ্টতান্ত্রিকের প্রেতাত্মার কি হলো ঠাকুরমশাই? উনি বললেন, চিন্তা নেই, ধুলোই মিশিয়ে দিয়েছে, আর কোনোদিনও সে ফিরে আসতে পারবে না। তার অন্তিম ক্রিয়া আমি সম্পূর্ণ করে এসেছি। এই কথা বলে আমাদের বুক কাঁপিয়ে দিয়ে তিনি হেসে উঠলেন। শুনছিলেন ন্যাড়া পোড়া, রচনা তন্ময় মুখার্জি, গল্প পাঠে সুজয়, অন্যান্য চরিত্রে নবনীতা, অরিজিৎ, অতনু, অর্পিতা, সুরাজ ও শুভঙ্কর, এডিটিংয়ে শুভঙ্কর। সমগ্র পরিকল্পনাটি প্রযোজনা ও পরিচালনায় ট্রায়াঙ্গেল প্রোডাকশন।